সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওপেন স্কুলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত অর্থাৎ 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অর্থনীতি বিষয়ের উত্তরপত্র। আজকের অর্থনীতি বিষয়ের শিরোনামটি হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে, ভোক্তা ও উৎপাদক এর আচরণ। আমি আবারও বলি, অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে ভোক্তা ও উৎপাদকের আচরণ, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে। চলো এবারে দেখে নিই চতুর্থ সপ্তাহের অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। বিষয় অর্থনীতি, পত্র প্রথম, বিষয় কোড 213, অ্যাসাইনমেন্ট নম্বর 3, দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। অ্যাসাইনমেন্ট, রমিজ বাজার থেকে প্রতি কেজি পেয়ারা 83 টাকা, 70 টাকা ও 60 টাকা হলে যথাক্রমে 15 কেজি, 20 কেজি ও 25 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অন্যদিকে পেয়ারা বিক্রেতা উক্ত দামে বাজারে পেয়ারা সরবরাহ করতে চায় যথাক্রমে 25 কেজি, 20 কেজি, 15 কেজি। উল্লিখিত তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ করো। শিক্ষণফল বা বিষয়বস্তু, চাহিদা ধারণা ব্যাখ্যা করতে পারবে, চাহিদা বিধিকে সূচি ও রেখাচিত্রের রূপ দিয়ে ব্যাখ্যা করতে পারবে, যোগানের ধারণা ব্যাখ্যা করতে পারবে, যোগান বিধিকে সূচি ও রেখাচিত্রের রূপ দিতে পারবে, সূচি রেখাচিত্র এবং গাণিতিকভাবে ভারসাম্য দাম পরিমাপ নির্ধারণ করতে পারবে। নির্দেশনা, ধাপ, পরিধি, সংকেত, চাহিদা ও যোগানের ধারণা, চাহিদা ও যোগানের সূচি, চাহিদা ও যোগানের চিত্রাঙ্কন, ভারসাম্য দাম ও পরিমাণ, তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ, উদ্দীপকের তথ্যসমূহ হাতে রেখাচিত্র অঙ্কন করা প্রয়োজন। এটাই ছিল চতুর্থ সপ্তাহের অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র। চলো এবার যা যাক উত্তরপত্রে। চাহিদা, সাধারণত চাহিদা শব্দের অর্থ হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ভোগ করার ইচ্ছা। তবে অর্থনীতিতে চাহিদা শব্দটি বিশেষ অর্থ বহন করে। এখানে আকাঙ্ক্ষার সাথে সামর্থ্য বিশেষভাবে জড়িত। চাহিদা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, যা নির্ভর করে ক্রয় ক্ষমতা এবং অর্থ খরচ করে ওই দ্রব্যটি ক্রয় করার ইচ্ছার উপর। শুধুমাত্র কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই তা চাহিদা হবে না। একজন দিনমজুর কাজের ফাঁকে বিশ্রাম নিতে গিয়ে পাশে রাখা দামি গাড়িটি পাওয়ার ইচ্ছা হলো, কিন্তু গাড়িটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে নেই, তাহলে ইহাকে চাহিদা বলা যাবে না। পৃষ্ঠ নম্বর 2, আবার ধরুন আমার আইসক্রিম খেতে ইচ্ছে করলো এবং আইসক্রিম কেনার জন্য অর্থ আছে, কিন্তু অর্থ খরচ করে আইসক্রিম কেনার ইচ্ছা নেই, এটিকেও চাহিদা বলা যাবে না। সুতরাং অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি শর্ত পূরণ করতে হয়, যথা কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, দ্রব্যটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ, 3, অর্থ খরচ করে দ্রব্যটি কেনার ইচ্ছা। পৃষ্ঠ নম্বর 3, যোগান, সাধারণ অর্থে যোগান হচ্ছে কোনো দ্রব্যের মজুদ পরিমাণ, কিন্তু অর্থনীতিতে যোগান বলতে বোঝায় বাজারে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ সরবরাহ থাকে। কোনো দ্রব্যের মজুদ বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে ও একটি নির্দিষ্ট দামে বাজারে ওই দ্রব্যটির কী পরিমাণ সরবরাহ রয়েছে, কিন্তু যোগান হচ্ছে একটি নির্দিষ্ট দামে ও সময়ে বিক্রেতা কোনো দ্রব্যের কী পরিমাণ মজুদ বিক্রি করতে প্রস্তুত। পৃষ্ঠ নম্বর 4, চাহিদা ও যোগানের সূচি, চাহিদা সূচি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ককে যে সারণীর মাধ্যমে দেখানো হয় তা হচ্ছে চাহিদা সূচি। সংমিশ্রণ এ বি সি, প্রতি কেজি পেয়ারার দাম 80, 70, 60, চাহিদার পরিমাণ 15, 20, 25। সারণী 1, পেয়ারার চাহিদা সূচি, চাহিদা সূচির এ ছকটি অবশ্যই কিন্তু আঁকতে হবে। পৃষ্ঠ নম্বর 5, সারণী 1 এ পেয়ারার চাহিদা সূচি দেখানো হয়েছে। প্রতিটি দামে ভোক্তা যে পরিমাণ পেয়ারা ক্রয় করে তা নির্ধারণ করতে পারি। সারণীতে প্রতি কেজি 80 টাকা দামে ভোক্তা প্রতি মাসে 15 কেজি পেয়ারা ক্রয় করে, 70 টাকা দামে 20 কেজি পেয়ারা ক্রয় করে এবং 60 টাকা দামে 25 কেজি পেয়ারা ক্রয় করে। এইভাবে সারণী থেকে দেখা যায়
প্রতি কেজি পেয়ারার দাম যত কমছে পেয়ারার চাহিদার পরিমাণ তত বাড়ছে। চাহিদা সূচি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট সময়ে চাহিদার অন্যান্য নির্ধারণ সমূহ স্থির থাকা অবস্থায় দ্রব্যের দামের উপর দ্রব্যটির প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ভর করে। পৃষ্ঠা নম্বর ৬, যেখানে একটি চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে, যে চাহিদা রেখাটির নাম হচ্ছে পেয়ারার চাহিদা রেখা নির্ণয় করা হয়েছে। এক অক্ষে চাহিদার পরিমাণ আর ওয়াই অক্ষে চাহিদা দাম ধরা হয়েছে। তো চাহিদার পরিমাণ যথাক্রমে পাঁচ, দশ, পনেরো, বিশ, পঁচিশ, ত্রিশ ধরা হয়েছে, আর দামের পরিমাণ দশ, বিশ, ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ, ষাট, সত্তর, আশি, নব্বই ধরা হয়েছে। তো এগুলোর ভারসাম্য বিন্দু নির্ধারিত হয়েছে এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে। ডিডি ভারসাম্য রেখা। পৃষ্ঠ নম্বর ৭, রেখাচিত্রের মাধ্যমে চাহিদা সূচির প্রকাশই হচ্ছে চাহিদা রেখা। চিত্র ১ এ ও ওয়াই বা লম্ব অক্ষে পেয়ারার দাম ও ও এক্স বা ভূমি অক্ষে পেয়ারার চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। ডিডি হচ্ছে বক্তার পেয়ারার চাহিদা রেখা। এই রেখার এ বি সি বিন্দুগুলোতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ প্রকাশ পায়। যেমন এ বিন্দু দ্বারা বোঝা যায় ৮০ টাকা দামে বক্তার পেয়ারার চাহিদার পরিমাণ ১৫ কেজি, আবার সি বিন্দুতে ৬০ টাকা দামে পেয়ারার চাহিদার পরিমাণ ২৫ কেজি। আবার দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বাড়তে থাকে এবং চাহিদা রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। পৃষ্ঠ নম্বর ৮, যেখানে একটি যোগান সূচির ছক আঁকা হয়েছে, প্রতি কেজি পেয়ারার দাম ৬০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকা, যোগানের পরিমাপ কেজি ১৫, ২০, ২৫, চাহিদার পরিমাণ এ বি সি সারণী ২, পেয়ারার যোগানের সূচি। পৃষ্ঠা নম্বর ৯, সারণী ২ এ দেখা যাচ্ছে যে পেয়ারার দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পেয়ারার যোগানের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, যখন অন্যান্য বিষয় যা বিক্রেতার বিক্রির পরিমাণকে প্রভাবিত করতে পারে অপরিবর্তিত থাকে। এখানে পেয়ারার যোগান রেখা অঙ্কন করা হয়েছে, যেখানে ও এক্স অক্ষে যোগানের পরিমাপ ও ওয়াই অক্ষে দাম ধরা হয়েছে। যোগানের পরিমাপ যথাক্রমে পাঁচ, দশ, পনেরো, বিশ, পঁচিশ ইত্যাদি ধরা হয়েছে এবং দামের পরিমাণ দশ, বিশ, ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ, ষাট, সত্তর, আশি, নব্বই পর্যন্ত ধরা হয়েছে। এবং এ যোগান রেখার ভারসাম্য বিন্দুগুলো যথাক্রমে এ বি সি নির্ধারিত হয়েছে এবং এস এস একটি যোগান রেখা। পৃষ্ঠ নম্বর ১০, রেখাচিত্রের মাধ্যমে যোগান সূচির প্রকাশই হচ্ছে যোগান রেখা। চিত্র ২ এ ও ওয়াই বা লম্ব অক্ষে পেয়ারার দাম ও ও এক্স বা ভূমি অক্ষে পেয়ারার যোগান পরিমাণ দেখানো হয়েছে। এস এস হচ্ছে বিক্রেতার পেয়ারার যোগান রেখা। এই রেখার এ বি সি বিন্দুগুলোতে বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ প্রকাশ পায়। যেমন সি বিন্দু দ্বারা বোঝা যায় ৮০ টাকা দামে বিক্রেতার পেয়ারার যোগানের পরিমাণ ২৫ কেজি, আবার এ বিন্দুতে ৬০ টাকা দামে পেয়ারার যোগানের পরিমাণ ১৫ কেজি, অর্থাৎ দাম ও যোগানের মধ্যে সমসম্পর্ক বিদ্যমান। দাম বাড়ার সাথে সাথে যোগানের পরিমাণ বাড়তে থাকে এবং যোগান রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। পৃষ্ঠ নম্বর ১১, ভারসাম্য দাম ও পরিমাণ। যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর জন্য একটি নির্দিষ্ট সময়ে যে দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য দাম বলা হয়। একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা দাম ও যোগান দাম সমান হয় তাকে ভারসাম্য পরিমাণ বলা হয়। কোনো প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়। ক্রেতারা কম দাম দিতে চায়, আবার বিক্রেতারা তার দ্রব্যকে বেশি দামে বিক্রয় করতে চায়। এই দর কষাকষির মাধ্যমে এমন একটি দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয় যেখানে দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয়। এই দামকে ভারসাম্য দাম এবং ক্রয় বিক্রয়ের পরিমাণকে ভারসাম্য পরিমাণ বলা হয়। ভারসাম্য দাম ও পরিমাণের এই স্থিতাবস্থাকে বাজার ভারসাম্য বলে পরিচিত।
নম্বর 12 সাধারণত নিম্নোক্ত দুই ভাগে বাজার ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ হয়ে থাকে যথা এক সূচি ও রেখাচিত্রের সাহায্যে দুই গাণিতিক বীজগাণিতিক মডেলের সাহায্যে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ আমাদের প্রশ্নের তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ এর জন্য নিম্নোক্ত তালিকা তৈরি করা হলো পৃষ্ঠ নম্বর 13 OX অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ ধরা হয়েছে এবং OY অক্ষে দামের পরিমাণ ধরা হয়েছে চাহিদা ও যোগানের পরিমাণ ধরা হয়েছে যথাক্রমে 10 20 25 এবং দামের পরিমাণ 60 70 80 এবং এখানে যোগান রেখা হচ্ছে SS এবং চাহিদা রেখা হচ্ছে DD তো এখানে ই বিন্দুতে ভারসাম্য বিন্দু নির্ধারিত হয়েছে পৃষ্ঠ নম্বর 14 চিত্র 3 এ বাজার চাহিদা রেখা DD ও বাজার যোগান রেখা SS পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে এই ই বিন্দুতে বাজার ভারসাম্য বিদ্যমান ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে একটি নির্দিষ্ট দামে চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ সমতায় পৌঁছে চাহিদা ও যোগানের ছেদবিন্দুতে যে দাম বিদ্যমান তা হচ্ছে ভারসাম্য দাম এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে ভারসাম্য পরিমাণ পৃষ্ঠ নম্বর 15 চিত্রে ভারসাম্য দাম 70 টাকা প্রতি কেজি এবং ভারসাম্য পরিমাণ 20 কেজি ভারসাম্য দামে ভোক্তা বা ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক এবং বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি থাকে এ দুইয়ের পরিমাণ সমান থাকে এই ভারসাম্য দামকে মাঝে মাঝে মার্কেট ক্লিয়ারিং প্রাইসও বলা হয় কারণ এ দামে বাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সন্তুষ্ট থাকে সাধারণত ক্রেতা ও বিক্রেতা ক্রিয়া চাহিদা ও যোগানের ভারসাম্যকে ঘিরে আবর্তিত হয় পৃষ্ঠ নম্বর 16 যখন বাজার দাম ভারসাম্য দামের সমান না হয় তখন কি হতে পারে প্রথমে ধরে নেই বাজার দাম ভারসাম্য দামের চেয়ে বেশি চিত্রে বাজার দাম যখন 80 টাকা তখন পেয়ারার যোগানের পরিমাণ 25 কেজি এবং পেয়ারার চাহিদার পরিমাণ 15 কেজি অর্থাৎ পেয়ারার উদ্বৃত্ত 10 কেজি এখানে যোগানদার যে পরিমাণ দ্রব্য যোগান দিতে ইচ্ছুক চলতি দামে তার সবটুকু বিক্রি করতে পারে না উদ্বৃত্ত অবস্থাকে অতিরিক্ত যোগান এক্সেস সাপ্লাই বলা হয় পৃষ্ঠ নম্বর 17 যখন পেয়ারার বাজারে উদ্বৃত্ত দেখা দেয় তখন পেয়ারা বিক্রেতা উদ্বৃত্ত পেয়ারা মজুদ রাখে এ অবস্থায় পেয়ারা বিক্রেতার উপর পেয়ারা দাম হ্রাসের চাপ সৃষ্টি হয় ফলস্বরূপ দাম হ্রাস পায় এতে পেয়ারা যোগানের পরিমাণ হ্রাস পায় এবং পেয়ারার চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় পেয়ারার দাম হ্রাস পেতে থাকে যতক্ষণ পর্যন্ত না বাজার ভারসাম্যে পৌঁছে নম্বর 18 এখন দড়ি বাজার দাম ভারসাম্য দামের চেয়ে কম চিত্রে পেয়ারার দাম যখন 60 টাকা তখন পেয়ারার চাহিদার পরিমাণ 25 কেজি ও যোগানের পরিমাণ 15 কেজি এখানে পেয়ারার ঘাটতি 10 কেজি ক্রেতার যে পরিমাণ পেয়ারা ক্রয় করতে ইচ্ছুক চলতি দামে তার সবটুকু ক্রয় করতে পারে না মাঝে মাঝে এ ধরনের পরিস্থিতিতে অতিরিক্ত চাহিদা এক্সেস ডিমান্ড বলা হয় যখন দ্রব্যের প্রাপ্যতার তুলনায় ক্রেতার সংখ্যা অধিক থাকে তখন বিক্রেতা দ্রব্য বিক্রয়ে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়ে দ্রব্যের দাম বৃদ্ধি করে পৃষ্ঠ নম্বর 19 অর্থাৎ দ্রব্যের দামের ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয় যখন দ্রব্যের দাম বৃদ্ধি পায় তখন দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এভাবে বাজার পুনরায় ভারসাম্য অবস্থায় ফিরে আসে ক্রেতা ও বিক্রেতার ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজার দাম ভারসাম্য দামে উপনীত হয় ভারসাম্য অবস্থায় ক্রেতা ও বিক্রেতা উভয়ই সন্তুষ্ট থাকে এবং দামের উপর ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী কোনো ধরনের চাপ থাকে না
আজকের অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র এতটুকু পর্যন্তই। আর অন্যান্য সকল শ্রেণীর অ্যাসাইনমেন্ট আমাদের ওপেন স্কুল চ্যানেলের প্লেলিস্টে খুব সুন্দরভাবে সাজানো আছে, চাইলেই তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব ওপেন স্কুল ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। নো মোর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অফ ওপেন স্কুল ইউটিউব চ্যানেল। স্টে হোম, স্টে সেফ।